हेलो स्टूडेंट्स, श्रीपद क्लासरूम पक्ष के मंत्री विश्वास सबाई के अनेक अनेक शुभेच्छा जानिए शुरू करछि एखनकार क्लास। ए क्लास मूलत क्यों क्लसटा कर मूलत এটা যদি আমাদের একটা সুষম তড়িৎ ক্ষেত্র হয়, দেখো এই যে এটা দিয়ে এটা এই যে এটা অর্থাৎ এই যে তীর চিহ্নগুলো দিয়ে আমরা যেটা বোঝাচ্ছি, এটা দিয়ে বোঝাচ্ছি যে এখানে তড়িৎ ক্ষেত্রের যে ক্ষেত্র প্রাবল্য সেটা হচ্ছে সব জায়গায় সমান। ওকে, আর এই ক্ষেত্র প্রাবল্যের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু রাখা আছে। দেখো এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এবং এর একটা তড়িৎ দ্বিমেরু তৈরি করেছে। এবং এই তড়িৎ দ্বিমেরু রাখা হলে এখানে কি ধরনের টর্ক কাজ করবে সে টর্ক ব্যাপারটা আমরা বুঝে নেব একটু পরেই, যদিও আগে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা এটা দেখতে পাই, এটা আমরা বুঝে নেব। কিন্তু তবুও এখানে মোটামুটি ধরনের আমরা একটা আইডিয়া অর্জন করব। কিন্তু এখানে যেটা আমরা বলতে চাইছি যে এর উপর যে টর্ক কাজ করবে সেটা কেমন হবে সেটা আমরা বের করব। টর্ক কাজ করার জন্য আমরা প্রথমত আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এদের উপর এই যে প্লাস কিউ আধানের উপর এবং মাইনাস কিউ আধানের উপর কি ধরনের বল কাজ করছে। আর এই বল হিসাব করার জন্য আমরা যে কাজটা করে থাকি সেটা মূলত আমরা জানি যে কোনো একটা সহজে কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আমরা কী বের করি, ক্ষেত্র প্রাবল্য আমরা বের করি ওই বিন্দুতে যে আধান আছে সেই আধানের পরে না একক আধানের উপর প্রযুক্ত বল। এই বিন্দুতে যদি কিউ পরিমাণ আধান থাকে, কিউটা তো আর একক পরিমাণ আধান না, কিউ পরিমাণ আধানের উপর যদি বল হয় তোমার এফ বল, তাহলে একক আধানের উপর মানে এক পরিমাণ আধানের উপর এফ বাই কিউ বল হবে। আর এটাই কিন্তু আমাদের ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, ওই বিন্দুতে আমাদের ক্ষেত্র প্রাবল্য। ওকে, এই যে এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আমরা বের করতে গেলে কী করি, ওই বিন্দুতে যে আধানটা রাখলাম সেই আধানটা দিয়ে আমরা ওই বিন্দুতে ওই আধানের উপর যে বলটা হবে তাকে কিন্তু ভাগ দেব। ওকে, ওই বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য বের করতে গেলে। এখন দেখো ওই বলটা, এখন আমরা যদি বলটা ক্যালকুলেট করতে চাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে ই ইনটু কিউ যদি দিই তাহলে দেখো আমরা ফোর্সটা পেয়ে যাব, মানে এর পুরোপুরি আমরা এই এইভাবে গুণ করলাম আর গুণ করলাম। অর্থাৎ কোনো একটা বিন্দুতে কী পরিমাণ বল কাজ করছে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমরা রেখে দিলে, যে ক্ষেত্র প্রাবল্য আমরা বলে দিলাম, সেটা করতে গেলে ওই জায়গাটা যে পরিমাণ আধান রাখবো তার পরিমাণের সাথে আমরা কিউটা দেখো গুণ দেব। এই কনসেপ্টটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। অর্থাৎ কোনো একটা বিন্দুতে কী বল কাজ করছে সেখানে রাখা আধানের উপর সেটা বুঝতে গেলে আমরা কী করব, সেখানে যে আধানের পরিমাণ আছে সেই আধানের পরিমাণের সাথে এখানে যে আমরা তড়িৎ ক্ষেত্র রেখেছি এবং তার যে প্রাবল্যটা ই, সেই ই দিয়ে আমরা কিন্তু গুণ করছি। অর্থাৎ এখানেও সেম কাজটা আমরা করছি যে এখানে আমাদের কিউ পরিমাণ আধান রাখা আছে এবং কিউ পরিমাণ আধান এখানে এবং যে তড়িৎ ক্ষেত্রটা আছে তার প্রাবল্য হচ্ছে ই, এবং সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আমাদের এই প্রযুক্ত বল হচ্ছে এই যে প্লাস কিউ আধানের উপর কিউ ই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে কিউ ই। ওকে, আর একইভাবে দেখো আমাদের এখানে তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্যের দিক কিন্তু এটা, কিন্তু এখানে আমাদের মাইনাস কিউ আধানের উপর এইটা কাজ করছে বলে আমরা কিন্তু হিসাব করব এর বিপরীত দিকে, এই দিকে। ওকে, এই দিকে হিসাবটা করব এই দিকে। এবার আমরা এখান থেকে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি, যে এইটা কিউই, এটাও কিউই, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি সমান, কিউ আধানের পরিমাণই সমান, কিন্তু এরা পরস্পরের বিপরীত। অর্থাৎ এই কিউই সমান কিন্তু এরা পরস্পরের কিন্তু বিপরীত, কিন্তু এদের যদি আমি পরস্পরের সাথে যোগ করি তাহলে কি হবে, এরা এইটা আর এইটা মিলে শূন্য হবে। অর্থাৎ নিট যে ফোর্সটা, বলটা এই তড়িৎ দ্বিমেরুর উপর এটা কিন্তু জিরো।
এই কনসেপ্টটা আমরা বুঝে গেছি। কিন্তু আমাদের এখানে একটা ব্যাপার যে এখানে দেখো এই দিকে একটা বল কাজ করছে, এই দিকে একটা বল কাজ করছে, অর্থাৎ দুই দিকে সমান বল কাজ করছে। এবং সমান বল যদি কাজ করে এবং তারা যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে কিন্তু একটা টর্কও কাজ করছে, তাই না? এটা একটা টর্ক। দেখো সমান্তরাল এবং সমান বল এবং তাদের একটা নির্দিষ্ট দূরত্ব রেখেই কিন্তু কাজ করছে। এইবার এই টর্কটা আমরা কিভাবে হিসাব করব? ওকে, আমরা জানি টর্ক হিসাব করি কি করে। এই যে দুটো বিন্দুতে দুটো জায়গায় বল কাজ করছে, এই বলটার যে কোনো একটা প্রান্তের আমরা বল নেব, এবং এই দুটো বলের যে ক্রিয়ারেখা, এই বলটার দেখো ক্রিয়ারেখা এইটা, মানে এই পুরো 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 জায়গাটা এটার ক্রিয়ারেখা, এটা আমরা বলতে পারি এটা। অর্থাৎ এই ক্রিয়ারেখার যে দূরত্ব মধ্যে যে লম্ব দূরত্ব এটা, মানে এখান থেকে এইটুকু নয়, এখান থেকে এইটুকু। ওকে, আমরা এই দূরত্বটা হিসাব করব না, আমরা হিসাব করব এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেই দূরত্বটা। ওকে, এটাই হচ্ছে আমাদের বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। ক্রিয়ারেখা দেখো এই এই দিকেই তো বল কাজ করছে, আমরা একটু আগেই দেখলাম যে কিউই বলটা এই দিকে কাজ করছে আর মাইনাস কিউই বলটা এইদিকে কাজ করছে, অর্থাৎ এদের ভিতরে যে লম্ব দূরত্ব এটা। কিন্তু এটা আমরা বের করব কী করে? দেখো এটা করতে গেলে আমাদের কী করতে হবে, এইবার আমরা কোণের একটা কনসেপ্ট আনি। এই যে ইলেকট্রিক ফিল্ড, যে ইনটেনসিটি, এর যে লাইনটা, এর সাথে আমরা কিন্তু এটাকে থিটা কোণে নিয়েছিলাম, এই যে থিটা কোণে। ওকে, এবং সেক্ষেত্রে জ্যামিতিক সূত্র অনুযায়ী এটা যদি থিটা কোণ হয় এটাও কিন্তু থিটা কোণ হবে, কারণ দেখো এই যে এটা, এটা কিন্তু আমাদের সমান্তরাল এবং এটা কিন্তু ছেদক। আর ছেদক হওয়া মানে এইটা আর এটা, এইটা এইটা আর এইটা একান্তর কোণ এবং এরা কিন্তু সমান। ওকে, এবং এটা থিটা কোণ। তাহলে দেখো এটা আমাদের অতিভুজ, এটা আমাদের ভূমি, এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি। তাহলে আমরা লম্বটা বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, লম্ব। লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে আমাদের, এখানে দেখো এখান থেকে এই দূরত্বটা, ঠিক আছে, এখান থেকে এই দূরত্বটাকে আমরা কি বলবো, অতিভুজ। এবং এটা কিন্তু 2L, আমরা আগেই দেখেছি যে এই দূরত্বটাকে বলি 2L। তাহলে দেখো এই যে এসি এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটাকে আমরা কি বলতে পারি, 2L সাইন থিটা। ওকে, 2L সাইন থিটা আমরা কিন্তু বলতে পারি, এবং সেটাই দেখো এখানে আমরা বলেছি। ওকে, এবং সেটাই কিন্তু আমরা এখানে বলেছি, 2L সাইন থিটা। তার মানে কি, আমরা আমাদের টর্ক কিন্তু বের করাটা শিখে গেলাম। দেখো অর্থাৎ টর্কের যে কোনো একটি প্রান্তে যে বলটা হচ্ছে সেই বলটা এবং বল দুটির ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব, মানে একবার শর্টকাট দূরত্ব, লম্ব দূরত্ব এটা, এবং এটা 2L সাইন থিটা আমরা বের করলাম। দেখো যে কোনো একটিতে ক্রিয়াশীল বল কোনটা, আমরা দেখেই ফেললাম যে এই যে কিউই বসালাম, ওকে, বলের যে মান সেটাই বসালাম আর আমাদের এই যে লম্ব দূরত্ব এসি, এবং এসিটা 2L সাইন থিটা আমরা দেখলাম। এবং দেখো এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি যে এই যে 2L আর কিউ এটা মিলে কিন্তু দেখো আমাদের সেই ডাইপোল মোমেন্ট তৈরি হলো, সেজন্য এটাকে আমরা পি বলছি, আর ই তো আমাদের আছে, এই আর এই সাইন থিটা। এখন দেখো আমরা যদি ভেক্টর রূপটাকে কনসিডার করি, আমরা যদি ভেক্টর ফর্মটা দেখি, তবে দেখব যে সাইন থিটা আমরা কখন আনি, যখন সেক্ষেত্রে ক্রস মাল্টিপল হয়, তাই না? সেক্ষেত্রে আমরা এখানে পি ভেক্টর, পিটা একটা ভেক্টর আমাদের ডাইপোল মোমেন্ট, এবং ইটাও একটা ভেক্টর, এবং এদের মূলত এদের মধ্যে যদি ক্রস মাল্টিপল হয় তবে সেটা কিন্তু আমাদের টর্ক হিসেবে কাজ করছে। এবং সেটা আমরা এখানেই যদি দেখি, এই যে ই, এইটে, ওকে, এইটে পি, এবং এদের ভিতরে যে ক্রস মাল্টিপল হয়, এবং সেক্ষেত্রে দেখো পি থেকে এই দিকে আমরা যাব এবং আমাদের দিকটা হবে, অর্থাৎ এই টর্কের দিকটা হবে একেবারে
সরাসরি উপরের দিকে, অর্থাৎ তর্কের আমরা ভেক্টর ফর্মটাও এখান থেকে দেখে নিলাম। এখন এখানে আমাদের দাঁড়িয়ে একটা প্রশ্ন বারবার আসবে, যে বারবার আমাদেরকে দেখতে হবে, এটা তো দেখো থিটা কোণে আছে, এই ব্যাপারটা আমরা এই ক্লাসেই দেখিয়ে দিই যে এটা তো থিটা কোণে আছে, থিটা কোণে না থেকে যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতো, অর্থাৎ এই ইটা আমাদের এই তড়িদ্বিমেরুটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতো, তাহলে টর্ক কত হতো? তা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা মানে এখানে সাইন থিটার মান 90 ডিগ্রি, অর্থাৎ এইখানে আমরা এইখানে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে এইটার কিন্তু মান হচ্ছে 1 দাঁড়াবে, অর্থাৎ এইটার মান 1 হয়ে যাবে, অর্থাৎ আমাদের এইটা দাঁড়াবে হচ্ছে আমাদের টর্কের মান। কিংবা আমরা যদি একেবারে সরা সোজাসুজি থাকতো, অর্থাৎ কোনো অ্যাঙ্গেল ছাড়া, অর্থাৎ এই দিক বরাবর যদি থাকতো আমাদের ইটা, মানে তড়িদ্বিমেরুটা, তাহলে কী হতো? তাহলে দেখো টর্ক কিন্তু জিরো হয়ে যেত, কারণ এখানে আমাদের থিটার মান কিন্তু জিরো হতো, এখানে কিন্তু দেখো আমাদের থিটার মান কিন্তু জিরো হতো, সাইন 0 ডিগ্রি মানে জিরো, আর জিরো মানে এটা পুরোটা জিরো, আর পুরোটা এটার মান কিন্তু জিরো হতো। অর্থাৎ যদি এটা এই বরাবর থাকে, অর্থাৎ মানে তড়িৎ ক্ষেত্রের যে ফিল্ড, সেই ফিল্ডের যে ইনটেন্সিটি তার দিক বরাবর যদি থাকে, তাহলে কিন্তু আমরা দেখব যে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের টর্ক কাজ করবে না। আশা করি বন্ধুরা এই ক্লাসটি একটা ক্লাসে তোমরা সুষম তড়িৎ ক্ষেত্রের অবস্থিত দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কটা কীভাবে বের করতে হয় এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি করার জন্য।